হাইব্রিডাইজেশন সম্বন্ধে আলোচনা করব আমরা। এসপি, এসপি টু, এসপি থ্রি হাইব্রিডাইজেশন সম্বন্ধে জানি। আজ আমরা ফরমালডিহাইডে হাইব্রিডাইজেশন সম্বন্ধে কিছু শেখার চেষ্টা করব। ফরমালডিহাইডের সংকেত হল এইচ সি এইচ ও। গাঠনিক সংকেত যদি দেই তাহলে দাঁড়ায় সি বন্ড এইচ, বন্ড এইচ ডাবল বন্ড ও, দিস ইজ ফরমালডিহাইড। এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে যে মধ্য পরমাণু কার্বন এবং তার সাথে যে অক্সিজেন আছে এর মধ্যে যে হাইব্রিডাইজেশন হবে বা সংকরীকরণ হবে সে সম্বন্ধে আজ আমরা জানব। আমাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে কার্বনের সাথে যে বন্ধনগুলি রয়েছে হাইড্রোজেন, হাইড্রোজেন অক্সিজেন, আর একটা বন্ধন আপনারা লক্ষ্য করছেন এখানে অক্সিজেন এবং কার্বনের সাথে যে সিগমা বন্ধন, আরেকটা বন্ধন আছে লাল রেখায় দেখতে পাচ্ছেন, দিস ইজ পাই বন্ধন, আর যেগুলি কালো রেখা সেগুলো হলো সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন। অতএব আমরা বলতে পারি ফরমালডিহাইডে এক দুই তিনটা সিগমা বন্ধন আছে এবং একটি পাই বন্ধন আছে। আমাদেরকে আরও খেয়াল রাখতে হবে যে একটা অণুতে যে কয়টা পাই বন্ধন থাকবে সে কয়টি অসংকরিত অরবিটাল থাকতে হবে। এখানে কার্বন এবং অক্সিজেন এই দুইয়ের মাঝে একটি পাই বন্ধন আছে, অতএব আমাদেরকে ধরতে হবে কার্বন পরমাণুর একটা অসংকরিত অরবিটাল থাকবে এবং অক্সিজেন পরমাণুরও একটা অসংকরিত অরবিটাল থাকবে। এখন আমরা চলে যাই ইলেকট্রন বিন্যাসে। কার্বনের পরমাণু পারমাণবিক সংখ্যা হল ৬, ওয়ান এস টু, টু এস টু, টু পি টু। উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় ওয়ান এস টু, টু এস, টু পি এক্স, টু পি ওয়াই অ্যান্ড টু পি জেড। এই যে টু এস টুর একটা অরবিটাল থেকে দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এখানে থাকবে, আরেকটা ইলেকট্রন শিফট করিয়া পি জেড অরবিটালে চলে যাবে। আর এখানে টু পির যে দুটা ইলেকট্রন ছিল, টু পি এক্স এর জন্য একটা, এক্স এর জন্য একটা। এ হলো কার্বন স্টার, দ্যাট ইজ কার্বনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। পাশাপাশি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮, ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় ওয়ান এস টু, টু এস টু, টু পি ফোর। তাহলে ওয়ান এস টু, টু এস, টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড। লক্ষ্য করবেন এখানে হুন্ডের নীতি অনুসারে চারটা ইলেকট্রনের মধ্যে প্রথমে একটা, ওয়াইতে একটা, জেডে একটা, তিনটা, চতুর্থ ইলেকট্রন তাহলে এখানে এখানে হচ্ছে, আর টু এস এর যে দুইটা ইলেকট্রন ছিল সেটাও এখানে রয়ে যাচ্ছে। এখন আপনারা লক্ষ্য করছেন যে পাই বন্ধন, যেটি একটি পাই বন্ধন থাকলে সংলগ্ন পরমাণুর কি হবে, যে একটা অসংকরিত অরবিটাল থাকতে হবে। তাহলে এবার লক্ষ্য করেন এখানে টু এস, টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড, এর মধ্যে আমি একটা অসংকরিত রাখব। তাহলে ধরেই নিই টু পি জেড যদি অসংকরিত রাখি, তাহলে এই টু এস থেকে শুরু করে টু পি এই তিনটা অরবিটাল মিলে এস আর বি এর দুইটা এসপি টু সংকরীকরণ হবে। অনুরূপভাবে অক্সিজেনের ক্ষেত্র একটা পাই বন্ধনের জন্য একটা অরবিটাল অসংকরিত রাখতে হবে, তাই এখানে এটি অসংকরিত রাখি, রাখলে এই এস আর পি এর দুইটা এস পি টু সংকরিত হবে। তাহলে আপনারা লক্ষ্য করছেন এটা সংকরিত অরবিটাল আর এটা হলো অসংকরিত অরবিটাল।
এটা অসংগঠিত। তাহলে অক্সিজেন পরমাণুর একটা অসংগঠিত অরবিটাল, কার্বন পরমাণুর একটা অসংগঠিত অরবিটাল। তাহলে এবার আমরা লোবে চলে যাই। লোবে চলে গেলে দিস ইজ কার্বন, 1 2 3 তিনটা অরবিটাল মিলে সমশক্তি সম্পন্ন অরবিটাল গঠন করবে। দিস ইজ ওয়ান, দিস ইজ ওয়ান, দিস ইজ ওয়ান অক্সিজেন পরমাণু। এখানে সংকরিত অরবিটালের মধ্যে এক জোড়া এক জোড়া দুই জোড়া আছে, আর এক জোড়া আর একটা হলো আনপেয়ার্ড অবস্থা আছে। এইটার হবে কি, আমরা এখানে যদি অক্সিজেন লিখি, যে দিস ইজ দিস, দিস ইজ দিস, দিস ইজ দিস, লক্ষ্য করেন এখানে টু এসে দুইটা, তাহলে আমরা দুইটা ইলেকট্রন দিয়ে দিই। এখানে পি এক্স এর দুইটা, দুইটা ইলেকট্রন দিয়ে দিই এখানে, তাহলে হলো অক্সিজেনের দুইটা লোন পার ইলেকট্রন থাকলো, মুক্ত জোড় ইলেকট্রন। আর টু পি জেড ওয়ান এর অর্থ হলো এটা অসংকরিত, অসংকরিত অরবিটাল। এই তিন রকম যে অরবিটাল আছে, তিন ধরনের, তিনটা একই টাইপের, তার থেকে একটু ভিন্ন টাইপের হবে। তাহলে এটা আমরা একটু আলাদাভাবে দিই, একটু লম্বা টাইপের দিই, তাহলে এটা কি বোঝার সুবিধা হলো, এটা অসংকরিত অরবিটাল। অনুরূপভাবে কার্বনে আসি, কার্বনের তিনটা হয়ে গেল আর এটা অসংকরিত থাকলো। অসংকরিত বলকে বোঝানোর জন্য আমরা একটু লম্বা করে দেই, দ্যাট মিন্স এটা অসংকরিত, এটা অসংকরিত, আর এটা 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 সংকরিত। তাহলে কার্বনের সংকরিত একটা, অক্সিজেনের সংকরিত একটা, ওভারলেপিং করলো, ওভারলেপিং করে এটা বন্ধন তৈরি করলো। যেহেতু হেড অন ওভারলেপিং হলো, দিস ইজ সিগমা বন্ধন। আর এই যে অসংকরিত অরবিটাল রয়েছে কার্বনের এবং অক্সিজেনের, কার্বনের এবং অক্সিজেনের, এ মিলে আমাদের পাশাপাশি অধিক্রমের ফলে যে বন্ধন গঠন হবে সেটা হলো আমাদের পাই বন্ধন, ইট ইজ পাই বন্ড। তাহলে একটা পাই বন্ধন, একটা পাই বন্ধন এখানে দুবার লেখা হয়েছে বোঝার জন্য বা ইমফেসাইজ দেওয়ার জন্য, দিস ইজ পাই বন্ড। আর এখানে দেখছেন যে দুটো লোব রয়ে গেছে, আপনারা এখানে লক্ষ্য করেন দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন যদি আমরা দেই এস অরবিটাল হাইড্রোজেনের বর্তুলাকার ওভারলেপিং হলো, এইগুলো ফর্মালডিহাইড। তাহলে ফর্মালডিহাইডে আসলে কার্বন এবং অক্সিজেন পরমাণুর মধ্যে sp2 সংকরীকরণ হয়, ইহাই আমরা জানলাম। আমরা পরবর্তীতে সি বন্ড এইচ, বন্ড এইচ ডাবল বন্ড সি, ডাবল বন্ড সি এইচ এইচ, এই যৌগটির সংকরীকরণ সম্বন্ধে জানব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।